ইমরান ভাই, শুনলাম তুমি নাকি বিয়ে করবে। হ্যাঁ ভাই, বিয়ে আমি করবো। বিয়েতে কি কি নেবে মেয়ের বাপের কাছ থেকে? দেখ ভাই, যৌতুক আব্বা আমার 8-9 নামাজি, যৌতুক আর আমি তওবা তওবা আস্তাগফিরুল্লাহ। কে বলে তুমি ভাই একেবারে কিছুই নেবে না? দেখো ভাই, দাবি দাবা আমার তেমন কিছু নেই। অরবি তো রুকো, ক্লাইম্যাক্স আবি বাকি। যদি মেয়ে সুখীর জন্য মেয়ের আব্বা একটা যদি ফ্রিজ দেয়, ফ্রিজের পানিটা খাবে কেন? মেয়ে খাবে? এই যে গরম পড়তেছে, এতে এমনই পানি খাওয়া যায় না? দেখ ভাই, আমি থাকি সারাদিন কারখানায়, আমার এই পানি যথেষ্ট। বাড়ি ফ্রিজ থাকবে, ঠান্ডা পানি খাবে, মেয়েই তো খাবে। আমার আবার ঠান্ডা পানি খালি সর্দি লাগে, দাবি দেওয়া কিছুই নেই। আচ্ছা আচ্ছা। তারপরে যেমন খাট, খাটটা আমার নড়বড় নড়বড় দুলতে। আচ্ছা আচ্ছা। আমার তো মনে হয় না খাটটা বাসার রাত পর্যন্ত যাবে। মেয়ের বাপ যদি চায় মেয়ের হাত পা না ভাঙে, তাহলে আমার একটা খাট ভালোবাসার খাতিরই দিতে পারে। দাবি দাবা আমার তেমন কিছুই নেই। আব্বা আমার 8-9 নামাজি। আচ্ছা। দাবি দাবা আমার 4 হাত নেই। তারপরে যেমন ধর, এই যে গরম, মেয়ের হচ্ছে সুখীর পায়ে। হ্যাঁ এটা ঠিক। এই গরমে যদি মেয়ের আব্বা একটা এসি দেয়, ও এসিতে শোবে কেন? তুই বল। অবশ্যই মেয়ে। হ্যাঁ, আমি থাকি সারাদিন কারখানায়, আমার গরম টরম লাগে না। আমার ঘরেটা সামান্য পাকা, ভাঙা ফটফটে 500 আগের পাকা, আমার গরম টরম মতো লাগে না। মেয়ের বাপ যদি চাইয়ে মেয়ে শান্তিতে ঘুমো, তাহলে একটা এসে দিতে পারে। দাবি দাবা আমার কিছুই নেই। আব্বা আমার 8-9 ভাই। এখন তো মোটর সাইকেলের চলন, তা তুমি কি মোটর সাইকেলও নেবে না? মোটর সাইকেল দেখ ভাই, আব্বা আমার একটা মোটর সাইকেল কিনে দিল। আচ্ছা। কেনার সময় বলিল যেন মোটর সাইকেলের পেছনে কোনো মেয়ের বসাছি। ও, মেয়ের আমি বসাতে পারবো না। যদি মেয়ের বাপ চায় আমার মেয়ে হেঁটে হেঁটে আমার বাড়ি না আসে, তাহলে একটা KTM বাইক দিতে পারে। আমি আবার বড্ড KTM ভালোবাসি। ভাই নগদ কিছু লাগবে? নগদ দেখ ভাই, 2-5 টাকা তো আমার হাতের ময়লা। ও আচ্ছা। কিন্তু একটু পূর্ণ ভাবনা ভাব দেবে, ইমার্জেন্সি, সর্দি কাশি, ও জ্বরে যদি টাকা লাগে। হ্যাঁ এটা তো বড় ইমার্জেন্সি। হ্যাঁ, যদি টাকা লাগে, 2-5 টাকা যদি দেয় আমার হাতে, খরচা আমি করবো না। মাগার কিউ, ও টাকা আমার অ্যাকাউন্টে থাকবে। ইমার্জেন্সির কথা বলতে আমি। আচ্ছা, ইমার্জেন্সিতে যদি লাগে তো ওই টাকা দিয়ে আমি খরচা করবো। আচ্ছা ভাই, সব তো বুঝলাম, আমি তো এইটা বললাম না যে 8-9 নামাজ কিভাবে হয়। নামাজ কি ভাই, আরেকবার বলো। নামাজ 8-9 কিভাবে হইলো? তোমার আব্বা কি ধরনের মুসল্লি? আমি দুদিনই যোগ করবার। Thank you.